বাংলার কবিদের গানে কবিতায় ফুটে উঠেছে বর্ষা বন্দনা। 15 জুন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আষাঢ়ের প্রথম দিনে গানে কবিতায় বর্ষা বরণ করে বাচিক শিল্পচর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস। পয়লা আষাঢ় সুরে সুরে বর্ষাকে বরণ করে নিতে এবং আবহমান বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবারের ন্যায় এবারও বর্ষা বরণের আয়োজন করে তারুণ্যের উচ্ছ্বাস। যে বর্ষা ঋতুর সাথে জড়িয়ে আছে প্রেম, জড়িয়ে আছে প্রকৃতি, জড়িয়ে আছে ফুল পাখি এবং একই সাথে জড়িয়ে আছে আমাদের কবি সাহিত্যিকদের যে সৃজনশীল ভাবনা সেটি। বর্ষা আসলে আসে প্রকৃতিকে ধুয়ে মুছে শুদ্ধ করে দিতে, এবং এবারের বর্ষাও সেরকম আসুক, প্রকৃতিকে শুদ্ধ করে দিক। অনুষ্ঠানে বর্ষা কথনে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আনোয়ারা আলম এবং জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোসলেমউদ্দিন শিকদার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। কথামালা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তিতে পুরো মিলনায়তনে ফুটে উঠে বর্ষার নান্দনিকতা।